আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই যে রেল স্টেশনে আসলাম, অ্যাকচুয়ালি এখানে রেল স্টেশনে আসলাম, আর এই পাথরগুলো দেখে হঠাৎ করে মানে কথাটা মনে পড়ে গেল, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করা যাক। তো নিশ্চিত এই আমার হাতে যে পাথরটা দেখছেন, এই যে পাথরটা দেখছেন, আমরা কিন্তু ইচ্ছা করলে এটিকে কাগজ হিসাবে অর্থাৎ স্লেট হিসাবে ব্যবহার করতে পারবো। তবে উত্তম আছে এটা, এই যে এইটা আর উত্তম আছে, বড় আছে, এরকম কিন্তু অনেক অনেক পাথর আছে এখানে। তো বিষয়টি হলো যে যদি আপনাদের কাছে এরকম সুন্দর পাথর থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে একটি সুন্দর নকশা দিব। সেই নকশাটি ওই পাথরের এক পৃষ্ঠে লিখবেন, খুব সুন্দর করে লিখবেন, অপর পৃষ্ঠে প্রেমিক বা প্রেমিকা আপনি যাকে বস করতেছেন আর কি, তার নাম প্লাস তার বাবার নাম, তার মার নাম, বাবা মার নাম যদি জানা না থাকে তাহলে অন্তত পক্ষে তার নাম, এবং নিজের প্রেমে পড়ুক, আপনার প্রেমে পড়ুক এই হিসেবে লিখে আপনার নামটিও সেখানে অন্তর্ভুক্ত করে দিবেন, আর ওটাকে চুলায় পুঁতে রাখবেন। তাহলে কিছুদিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অবশ্যই আপনার প্রেমে হাবুডুবু হবে। তো কথা হলো যে এখন যেহেতু আমি নকশাটা দিতে পারলাম না আপনাদেরকে, নকশাটা বের করা সহজই আছে, কিন্তু এখন যেহেতু নকশাটা আমি নিয়ে আসিনি এই জন্য মানে আপনাদেরকে দিতে পারলাম না। তো আপনারা কাজ করবেন, যখন এই পাথরগুলো পাবেন তখন আমাদের আমার সাথে যোগাযোগ করবেন, আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারও জানেন, যদি না জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন, কমেন্টে আমি সরাসরি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে আমি কমেন্ট পড়ে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সেখানে আমি আপনাকে নকশাটা দিব আর কি। এখানে আমি সরাসরি নকশাটা দিতে পারবো না, কারণ সেই নকশা দিয়ে অনেক অনেক খারাপ কাজও করতে পারে মানুষে। সো আপনার উপকারের অর্থে যেহেতু আমি দিব, সে অর্থে আপনারও একটি কর্তব্য যে আপনি আমার সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করলে অবশ্যই আপনাকে আমি সহায় করব প্রাইভেটভাবে, ব্যক্তিগতভাবে যদি সহায় করি তাহলে আর সেখানে কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আপনাদের সহায়ের উদ্দেশ্যে আমি সবসময়ই আছি, এখনের পর্যন্ত যতদূর আমি পেরেছি সবাইকে আমি সাহায্য করেছি আমার সাধ্য মতো আর কি। তো আপনাকে আমি নিরাশ করব না, সর্বশেষ অবশ্যই শুভকামনা করি আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।